আলহামদুলিল্লাহ, অনেকদিন পর সবাই একসাথে হয়ে অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমার কাজিনেরা এসেছে, ওরা থাকবে বলে আমার হাজবেন্ড বালিশ নিয়ে আসছে, তো অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে ছোট্ট সদস্যরা সারা দিন একটু পর পর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছিল, কিছু একটা ধরলেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেই হবে ওদের, এত দুষ্টুমি করছিল কি আর বলবো। আর এখানে হচ্ছে রাতের খাবার দাবার আমার কাজিন রান্না করেছে, পটল ভর্তা, শুটকি ভোনা, টুনা মাছের তরকারি আর হচ্ছে গরুর মাংস। এই গরুর মাংসটা আমি দুপুরে রান্না করেছিলাম, দুপুরে পোলাও রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, পটল ভাজি করেছিলাম, আর রাতের রান্না বান্না আমার কাজিন করেছে। আর এখানে হচ্ছে আমরা আনারস মাখা খাচ্ছিলাম, ওরা যে ফলগুলো নিয়ে আসছে সেগুলো আমি গুছিয়ে রাখছি। আর আমার বাসা তো খুবই জমজমাট, খুবই ভালো লাগছে, আনন্দ ফুর্তি হচ্ছে, সবাই মিলে একসাথে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাচ্চারাও খেলাধুলা করছে, আর এটা হচ্ছে রাতের খাবারের জন্য খাবার দাবার সব কিছু রেডি করা হচ্ছে। এখন হচ্ছে রাত 12টা বাজে, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন হচ্ছে আমরা খাবো বাসার ছোট্ট সদস্যদের, কারণ ওরা আজকে এত দুষ্টুমি করেছে, এত লাফালাফি করেছে, সবাই অনেক বেশি ক্লান্ত, ওরা হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে অনেক মজা করব, আড্ডা দিব, অনেক বেশি মিস করছি ওদেরকে, ওরা তো সবাই চলে গিয়েছে। অনেক রিকোয়েস্ট করে একদিন ওদেরকে রেখেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সকালের ভিডিও, সকালবেলায় কিছু রুটি বানাচ্ছিলাম, গরুর মাংসের তরকারি ছিল সেই তরকারিগুলো দিয়ে খাওয়ার জন্য। আর ওরা তো চলেই গিয়েছে, এখন হচ্ছে ওদেরকে খুবই বেশি মিস করছি। আমি এত বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক বেশি আমরা মজা করছিলাম, মোবাইলটা কোথায় ছিল একটু যে ভিডিও ক্লিপ নিব সেটা আমার মনেই ছিল না। আর এখন হচ্ছে আমি কিছু ফ্রুটস কেটে নিলাম, আর্যানের বাবা কিছুক্ষণ পরে অফিস থেকে আসবে, যে কারণে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু ফল কেটে রাখি, এসে খেতে পারবে। আর চুলায় আমি চা বসিয়ে দিয়েছি, আমি একটু চা খাবো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর এখন হচ্ছে আর্যানের আব্বু চলে আসছে, তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। ও হচ্ছে আমার পছন্দের কিছু আইসক্রিম নিয়ে আসছে, কারণ আমার মনটা অনেক বেশি খারাপ, বাসা একদমই খালি হয়ে গিয়েছে। ওকে বারবার ফোন দিয়ে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো, ও আলহামদুলিল্লাহ আমি যেগুলো পছন্দ করি সেগুলাই আমাকে এনে দেওয়ার চেষ্টা করে যখন আমার বেশি মন খারাপ থাকে। আমার বেশি মন খারাপ থাকলে আমি আমার পছন্দের খাবার খেতে ভালোবাসি, বাইরে ঘোরাঘুরি করতেও ভালোবাসি। আর এখন খালার জন্য অপেক্ষা করছি, খালা আসলে এগুলো সব কিছু ক্লিন করবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।